ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মর্নিং থেকে স্টার্ট করলাম, এখন প্রায় 9টা বাজে। তো এটা আমার রবিবারে আমার শ্যুট করেছিলাম, মানে কালকে শ্যুট করা ছিল। তো আমি অনেক দিন যাবত আসলে ভাজি রুটি খাওয়া হচ্ছে না, যেহেতু আজকে উইকেন্ডে, তাই ভাবলাম যেহেতু সময় আছে তো আজকে একটু হেভি করে ব্রেকফাস্টটা করে নিই। তাই এখানে আমি আলু ভাজি করছি, আর একটা প্যান বসিয়ে দিলাম, এখন রুটিগুলো ভেজে নিব। আর আজকে আমি একটা পরোটা নিয়েছি, পরোটা আসলে প্রাণের পরোটা ছিল কোম্পানি, বাট খুব একটা ভালো না আমার কাছে মনে হয়েছে, খুবই তেল তেল ছিল, আর এত তৈলাক্ত রুটিগুলো আমার কাছে একটু ভালো লাগে না। আমি আসলে এখানে অন্য অন্য ব্র্যান্ডেডটা ইউজ করি, বাট এটাই প্রথম নিয়ে আসলাম। এই যে আমি রুটিগুলোকে ফ্রাই করে নিব। তো আসলে ফার্স্ট টাইম এনেছি ট্রাই করার জন্য, কারণ আমি সব কোম্পানিগুলোই ট্রাই করি কোনটা বেস্ট হয় বা কোনটা ভালো লাগে। তো আমি যেটা পছন্দ করি সেই কোম্পানিটা ছিল না, তো এটা যেহেতু নাকি নতুন আসছে তাই নিয়ে আসলাম, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এনিওয়ে, আমি রুটিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আলু ভাজিতে। আর এভাবে করে কিন্তু পরোটা, আলু ভাজি এবং সাথে ডিম যদি থাকে, খুব মজার একটা ব্রেকফাস্ট হয়ে যায়। তো আমরা মাঝে মধ্যে সেটা করে নিই। এই যে এখানে আমি এগটা ফ্রাই করে নিচ্ছি, আর এটা শুক্রবারে শ্যুট করা হয়েছিল। শুক্রবার আমার ডাইনিং টেবিলটা ডেলিভারি দিয়ে গিয়েছে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এনেছি। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনার কারণ হচ্ছে আমার ডাইনিং এবং ড্রয়িংটা একসাথেই, তো সব কিছু আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি করতে চাচ্ছি, আর আমার কাছে এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে তাই। আর এই টেবিলটা আসলে দেখার পর ভালো লেগেছে, বাট মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। এটা হয়তো বা আনফর্চুনেটলি আসলে ওরা যখন এনেছিল তখন এটা এই কাচের উপরের যে কাচটা ছিল এটা একটু ব্রোকেন হয়ে গিয়েছে, একটু ভেঙে গিয়েছে। তো আমি এটা কুইকলি তাদেরকে পিকচার পাঠিয়ে দিয়েছিলাম, এবং তারা বলেছে যে 1 উইক পর এটা নিয়ে আমাকে নতুন আরেকটা দিয়ে যাবে। তো আসলে এটা দেখে মনটা এতটাই খারাপ হয়ে গেল, কি আর বলবো, খুব কষ্ট লেগেছিল। কারণ হচ্ছে এই টেবিলটা আমার খুবই পছন্দের এবং খুবই শখের একটা টেবিল, আমার খুব পছন্দ হয়েছিল। আর আমার অনেক দিন যাবত ইচ্ছে ছিল যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন করব। তো এখন কি হয়ে গেল আমি বুঝতে পারছি না, এই যে ভাঙাটা দেখা যাচ্ছে, ব্রোকেনটা। আর এভাবে করে ব্রোকেনটা হয়েছে সেটা ওরা হয়তো বা আনার সময় এটা হয়েছিল, বা কিভাবে হয়েছে আই ডোন্ট নো, বাট এরকম দেখে খুবই মনটা খারাপ লেগেছিল। বাট টেবিলটা কিন্তু খুবই আমার পছন্দ হয়েছে। তো এখনও আমরা মানে ঠিকভাবে সাইড করে রাখিনি, আমি মাঝখানেই রেখে দিয়েছি, কারণ যেহেতু এটা আবার ওরা নিয়ে যাবে তাই। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার টেবিলটা? আর এটা খুবই মন খারাপ ছিল, আমি আসলে কিছুদিন যাবত ব্লগই দিতে পারছি না, কারণ এটার পর আমার মোবাইলের সব পিকচার এবং ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো সব কিছু মিলে আমার মনটা অনেক অনেক খারাপ ছিল, আর ইচ্ছে করে নেই আমি কোনো ব্লগ দিব, কারণ আমি অনেক অনেক ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো খুবই মানে কষ্ট লাগছে আমার। আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমার অনেক শাওরিনের খুব পিকচার ছিল অনেক কিছু, তো সেই পিকচারগুলো আমি হয়তো বা কিছু কাভার করতে পারবো বাট পুরোটা পারবো না, তো ওর জন্য আরও বেশি মনটা খারাপ লেগেছিলো। তো এই টেবিলটা আমাকে দেওয়া হবে, আমি এটার পিকচার আমাকে দিয়ে দিয়েছে। তো এটা হলো রবিবারে মর্নিংয়ে যে আমি আলু ভাজি রুটি এবং এগ ফ্রাই করেছিলাম, তো সেটাই শাওরিন এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে।
আর ব্রেকফাস্টটা ও খুব পছন্দ করে যখন বাসায় থাকে, তখন আমি যদি এভাবে করে রুটি ভাজি করে দেই তো এটা খুব সে লাইক করে। কারণ লাস্ট ইয়ার যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম, তো আমাদের বাসায় একটা মেয়ে থাকে, ও হলো সাথী। তো ওর সাথে খুব ভালো ভাজি বানাতে পারে, ভীষণ টেস্টি হয় ওর ভাজিটা, এবং সে খুব ভালো রুটিও বানাতে পারে। মানে ও সাধারণত কুকিং করে ওই বাসাতে, সব কিছু ও রান্না করে। তো ওর রান্না আসলে খুবই মজার। তো ও শারিনকে আসলে ইউজ টু করে ফেলেছিল, কারণ আমি যখন গিয়েছিলাম তখন ও কখনোই রুটি ভাজি খেতে চাইতো না, বাট বাংলাদেশে যাওয়ার পরে সাথে ওকে খাইয়ে দিত আর ওকে খুবই লাইক করত, খুব আদর করত ওকে। তো তারপর থেকে সে খাওয়াটা শিখে গিয়েছে রুটি ভাজির সাথে, এবং একটা এগ হলে খুব মজা করে সে খায়। তো এই যে একটু ডান্স করছে, আসলে ও কার্টুন দেখছে আর বসে বসে খাচ্ছে, আর এদিকে আমি একটু ওকে শ্যুট করে নিচ্ছি। যেহেতু মনটা অনেক বেশি স্যাড ছিল, আমার সব ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে, তো কিছুই করার নেই, আমি অনেকবার ট্রাই করেছিলাম। তো সব কিছু মিলে আসলে রিকভার করা যায় ফোন থেকেই, তো রিকভার আসলে হয়নি। আমার কিছু কিছু পিকচার এসেছে বাট পুরোটা হয়নি, যেহেতু আমি ফাইল থেকে একদম ডিলিট করে দিয়েছি। আমি যদি গ্যালারি থেকে ডিলিট করতাম তাহলে আমি পেতাম, যেহেতু আমি ফাইল থেকে ডিলিট করে ফেলেছি তো আমি আর রিকভার করতে পারিনি। আর রিকভার করেছিলাম বাট আমার সবগুলো আসেনি, অল্প কিছু পিকচার আমি পেয়েছি। তো কিছু করার নেই, আসলে হুটহাট করে আমার এরকমই হয়ে যায়, আমি কিভাবে কি হয়ে যায় আমি নিজেও জানি না। তো আসলে অতি টেনশনে এই প্রবলেমটা হয়ে যায়। তো এনিওয়ে, শারিন অনেক কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছে, আপনারা শুনুন ওর কথা। ইভেন ইওর বিগ সিস্টারস এন্ড লিটল সিস্টারস এন্ড বিগ ব্রাদারস এন্ড বিগ সিস্টারস এন্ড লিটল ব্রাদারস, ইউ ক্যান টেল অল দ্য ওল্ড পিপল হুইচ ইজ ইন ইওর ফ্যামিলি টু সাবস্ক্রাইব টু দিস ভিডিও। লাভ ইউ, বাই বাই, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বাই বাই, লাভ ইউ, বাই বাই। তো এই যে আমি কাঁঠালটা এনেছিলাম, এটাও শ্যুট করেছিলাম বাট এটা ডিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি এই যে লাস্টে একটু রেখে দিয়েছিলাম, এটা আমি এখন ভেঙে নিচ্ছি। আর কাঁঠালটা আসলে খুবই ভালো ছিল, আর এখনের কাঁঠালগুলো খুব ভালো হয়, ছোট ছোট কাঁঠালগুলো বেশি ভালো হয় বড়গুলোর থেকে, একদম পারফেক্ট হয়েছে। আমি যেরকমটাই চেয়েছিলাম, আগেরটা আরও বেশি মজা ছিল প্রথমটা, আর এটা যেহেতু ভালো লেগেছে বাট একটু বেশি সফট হয়ে গিয়েছে। আর ওটাও সফট ছিল বাট ওইটার টেস্টটা আরও বেশি আমার কাছে ভালো লেগেছে। তারপরও এটা খেতে ভালো লেগেছে, যেহেতু শক্ত হয়নি, অনেক সময় শক্ত হওয়ার সম্ভাবনাই তো একটু বেশি থাকে, বাট এটা খুব সফট ছিল। আমি পছন্দ করি সফটটা, নরম কাঁঠালটা। আর মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল, যে খুবই মিষ্টি লেগেছে প্রথম দিন থেকে লাস্টের দিনটা আমার বেশি ভালো লেগেছে। একদম পারফেক্টলিভাবে এটা পেকেছে এবং অনেকটা সুইট হয়েছে। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, একটা ইয়েলিশ কালার হয়েছে, অরেঞ্জি অরেঞ্জি ভাব, মানে একদম পরিপক্ক ছিল। হয় না যে একদম ছোট ছোট কাঁঠালগুলোকে পেরে নিয়ে আসে, ওইটা হয়নি, একদম ভালো লেগেছে খেতে। তো এবার আলহামদুলিল্লাহ দুইটা কাঁঠাল খাওয়া হয়েছে, আমি একা একা খেয়েছি, একদম ছোট ছোট ছিল বাট খুব ভালো পেয়েছিলাম কাঁঠালগুলো, খেয়ে মনটা ভরে গিয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, এত ভালো দুটো কাঁঠাল আমি এবার পেলাম। কারণ ভয়ে আমি আসলে কাঁঠাল কিনতে চাই না, কারণ যদি খারাপ হয়ে যায়, আর আমি যেহেতু একা, একটা কাঁঠাল আসলে অনেক প্রাইস এখানে, তো তারপরও ভালো যেহেতু হয়েছে এজন্যই দুইবার আনা হয়েছে। তো এই যে আমি এখন মুড়ি দিয়ে খাচ্ছি, মুড়ি দিয়ে খাবো।
আর মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার চ্যানেলটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার ব্লগটা, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, টাটা।